গ্রাহকের কাছে যাওয়ার আগেই কেঁদে ফেললো সেক্স ডল, বিক্রি হওয়ার আগেই কেঁদে ফেললো সেক্স ডল, এর কতটা গুজব আর কতটা সত্যি তা হয়তো বিক্রেতাই ভালো বলতে পারবেন, কিন্তু এমন খবর ছড়িয়েছে ইন্টারনেটে। অস্ট্রিয়ার লিনজে চলতি মাসে আর্ট ইলেকট্রনিকা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এখানেই তোলা হয় সামাস্তা নামের ওই পুতুলটিকে, দাম ধরা হয় 3,000 ইউরো। মেলায় তোলা অন্য পুতুলগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। দর্শনার্থীরা একটু বেশি আগ্রহ হয়ে উঠেছিলেন, তাদের বর্বর আচরণের ফলস্বরূপ পুতুলটির কাঠামোগত ক্ষতি হয়েছে, এখন এটিকে আবার ঠিক করতে হবে বলে জানান বিক্রেতা। বিক্রেতা জানান দরদাম নিয়ে কথা চলছিল ক্রেতার সঙ্গে, হঠাৎ দেখেন সেক্স ডলের চোখের কোনায় পানি, পরে তার সঙ্গে কথা বললে সে কান্নায় ভেঙে পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সামান্তা নামের পুতুলটি একাধিক ভাষায় কথা বলতে পারে, স্পর্শ করলেও পুতুলটি বুঝতে পারে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।